আসসালামু আলাইকুম। খুবই সহজে চকলেট বার্থডে কেক ডেকোরেশন করে দেখাচ্ছি। প্রথমে আমি স্পঞ্জ কেকটাকে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ব্রেড নাইফের সাহায্যে। আপনারা চাইলে তিন ভাগও করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট, স্পঞ্জি এবং তুলতুলে হয়েছে। এবারে কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা খুব ভালোভাবে সেট হয়। খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। চকলেট কেকে সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি লাগে। কেকের উপরে দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি একটা পরিষ্কার স্কেলের সাহায্যে। এবারে পরের লেয়ার দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। এই চকলেট হুইপড ক্রিমের রেসিপি খুব দ্রুত আমি আমার চ্যানেলে শেয়ার করব। এবারে একটি স্কেলের সাহায্যে খুব ভালোভাবে ক্রিম স্প্রেড করে দিচ্ছি এবং খুব ধীরে ধীরে সুন্দর একটা ফিনিশিং আনার চেষ্টা করছি। এবারে চারিদিক দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট গানাশ। একটা 2D নজেলের সাহায্যে বেশ কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করবেন। দেখার সৌন্দর্যের জন্য ছেড়ে দিচ্ছি কিছু কালারফুল স্প্রিঙ্কেল। মাঝখানে জায়গাটি ফাঁকা রেখেছি জন্মদিন বা কোনো বিশেষ অনুষ্ঠানে উইশ লেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।